لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ই হতে পারে যদি কোনো এজেন্সি ছাড়াই নিজে নিজে উমরা ভিসা করা যায়। আরো ভালো হয় যদি উমরা করে সৌদি আরবের অন্যান্য দর্শনীয় স্থানও ঘুরে বেড়ানো যায়। তো প্রতি বছর মোটামুটি 2.5 থেকে 3 লাখ মানুষ বাংলাদেশ থেকে উমরা করতে যায় এবং প্যাকেজ ভেদে খরচ হয় আপনার 1,35,000 টাকা থেকে শুরু করে 2.5 লাখ টাকা পর্যন্ত। তো এই খরচটা কমিয়ে আনা সম্ভব এবং আপনি উমরা করতে গিয়ে উমরা করে পুরো সৌদি আরব ঘুরে বেড়ানো সম্ভব। ইসলামিক ইতিহাসের পাশাপাশি সৌদি আরবে রয়েছে ঐতিহাসিক সাংস্কৃতিক ল্যান্ডমার্ক, যেমন প্রাচীন শহর আল উলা, ইউনেস্কোর তালিকাভুক্ত মাদাইন সালেহ এবং রিয়াদের আল তুরাইফ জেলা। সৌদি আরবের মরুভূমি, পর্বতমালা এবং সৈকতসহ বিভিন্ন ল্যান্ডস্কেপ রয়েছে। আল আহসা মরুদ্যান, আমির পর্বতমালা বা লোহিত সাগরের সৌন্দর্য আপনাকে মোহিত করবেই। এছাড়া আধুনিক উন্নয়নেও সৌদি আরব ইউরোপ আমেরিকাকে টক্কর দিচ্ছে, তাদেরকে ছাড়িয়ে যাওয়াও এখন সময়ের ব্যাপার। সামগ্রিকভাবে সৌদি আরব ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি ও আধুনিকতার এক অনন্য মিশ্রণ, যা আপনি দেখে আসতে না পারলে সেটা হবে আপনার জন্য দুর্ভাগ্যজনক। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের অ্যাম্বাসেডর ইসা বিন ইউসুফ আল দুহাইয়ান তিনি অ্যানাউন্স করেছেন যে বাংলাদেশিদেরকে আর কোনো এজেন্সির মাধ্যমে, মানে বাংলাদেশি কোনো এজেন্সির মাধ্যমে আলাদাভাবে ভিসা করতে হবে না। তারা বাংলাদেশিরা আসলে অনলাইনে এখন ভিসা পেয়ে যাবে এবং এই ভিসাটা হবে, আগে ছিল 30 দিনে, সেটা হয়ে যাবে এখন 90 দিনের। এবং এই ভিসা ইউজ করে তারা প্রথমে উমরা করে এর পরবর্তীতে তারা পুরো সৌদি আরব ঘুরতে পারবে। তো চলুন জানা যাক সৌদি আরবের এই ই ভিসা পাওয়ার প্রসেসটা কী এবং আমাদেরকে কী কী করতে হবে। তো আমি আগেই বলেছি আপনার এই সৌদি আরবের এই ই ভিসা করতে আপনার কোনো ধরনের এজেন্সির দরকার পড়বে না। আপনাকে ই ভিসা করার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন। আর এই ভিসার মেয়াদ হবে 90 দিন, যেটা আগে ছিল 30 দিন। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার 3টা জিনিস লাগবে, সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, একটা মোবাইল নাম্বার লাগবে এবং ডুয়েল কারেন্সি ডেবিট অথবা ক্রেডিট কার্ড লাগবে, যেটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো করতে পারবেন, যেটা ডলারে পেমেন্ট করা যায়। এই 3টা জিনিস লাগবে। ডকুমেন্ট যা যা লাগবে তা হচ্ছে একদম বেসিক ডকুমেন্ট, যেটা অন্যান্য ভিসার ক্ষেত্রেও যা লাগে। আপনার অ্যাক্টিভ পাসপোর্ট লাগবে, যেটার মেয়াদ থাকতে হবে অ্যাটলিস্ট 6 মাস এবং 2টা পেজ খালি থাকতে হবে। একটি পাসপোর্ট সাইজের ছবি, যেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হতে হবে এবং 9 মানে ছেলেদের ক্ষেত্রে 100% ফেস যেন আসে এবং মেয়েদের ক্ষেত্রে সেটা হচ্ছে জাস্ট মাথার কাপড়, যেহেতু সৌদি আরব তারা মাথার কাপড়টাকে তারা রাখার ব্যবস্থা করেছে, কিন্তু অন্তত কান থেকে পুরো মুখটা যেন চলে আসে আর কি। তো এক কপি পাসপোর্ট সাইজের ছবি হলেই হবে আসলে। এরপর হচ্ছে আপনার লাস্ট 6 মাসের একটা ব্যাঙ্কের স্টেটমেন্ট, আপনি যদি জব করেন তাহলে আপনার NOC লাগবে, আর যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার যে ট্রেড লাইসেন্সটা আছে সেটা লাগবে, আর কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট সেটা তো লাগবেই। এখন সর্বক্ষেত্রে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট মানে পাসপোর্ট এবং কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট, এই দুটোকে আপনি কমন ধরে নেবেন, এটা বারবার আসলে প্রতিটা ভিডিওতে আলাদাভাবে বলার দরকার নেই। মেনলি এখন পাসপোর্ট এবং কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট এই দুটো হচ্ছে এখন মাস্ট, যতদিন পর্যন্ত এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট আসতেছে না যে আর লাগবে না পৃথিবীতে কোনো জায়গায় কোভিড সার্টিফিকেট, ততদিন পর্যন্ত যে কোনো দেশের ভিসাতে এই সার্টিফিকেটটা লাগবে। তো কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে, আপনি যদি বিবাহিত হন আপনার ম্যারেজ সার্টিফিকেট ওখানে দিতে হবে, এবং এইবারই প্রথমবারের মতো যেটা করেছে যে মেয়েদের ক্ষেত্রে কোনো মাহারাম লাগবে না, যদি মাহারাম না নিয়ে যেতে চায় সেক্ষেত্রে মাহারাম লাগবে না, তবে একজন মাহারামের যদি সাথে কেউ যায় তাহলে তার কোনো সমস্যা নেই, কিন্তু যদি সাথে না যায় সেক্ষেত্রে একজন মাহারামের আপনার ডিক্লারেশন লাগবে যে আমি তার মাহারাম। মাহারাম বলতে অবশ্যই তার বাবা অথবা তার হাজবেন্ড অথবা তার বড় ভাই হতে পারে। তো এই 3 জন ব্যক্তির একদম ডিক্লারেশন লাগবে যে ওই যিনি যাচ্ছেন ওনার মাহারাম তাকে যাওয়ার পারমিশন দিয়েছেন। এবং এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনার যে হোটেল বুকিং, এয়ার টিকিট বুকিং এবং ট্রান্সপোর্ট বুকিং, এই 3টা জিনিস, যে 3টা জিনিস লাগবে এগুলোর সাথে সাথে, এই 3টা জিনিসের জন্য আপনাকে সেটা সৌদি আরবের গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভড, সৌদি আরবের যে কিছু এজেন্সি আছে আপনি অনলাইনে তাদের মাধ্যমে বুক করবেন।
মানে বাংলাদেশ থেকে না, এটা আপনি অনলাইনেই পাবেন। আমি আপনাকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে কোন কোন এজেন্সিগুলো সৌদি আরবের গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ করা আছে। এগুলো ছাড়া আরও আছে, এগুলোই মোটামুটি একটা লিস্ট যেটা আপনার চোখের সামনে আসবে। তো এদের যে কোনো একটার সঙ্গে যোগাযোগ করে, যোগাযোগ বলতে আপনি এদের ওয়েবসাইটে গেলেই আপনি পাবেন, আপনি কয়দিনের জন্য যাচ্ছেন, আপনি কয়দিনের ভিসা করবেন, মানে আপনি কয়দিনের আপনার জন্য উমরা করবেন, কয়দিনের হোটেল বুকিং লাগবে, আপনার কত দিনের জন্য এই ট্রান্সপোর্টটা লাগবে, মক্কা মদিনা কয়দিন থাকবেন, তো সব এই জিনিসগুলো এবং আপনি কবে রিটার্ন করবেন সেই অনুযায়ী তারা আপনাকে একটা প্যাকেজ দিয়ে দেবে যে ওখানকার কি। এগুলো আসলে বুকিংটা লাগবে, এবং আপনি যেটা করবেন, যখন বুকিং করবেন, বুকিং করার সময় অবশ্যই তাদের সাথে এই অ্যাগ্রিমেন্টে যাবেন যে যদি ভিসা না হয় সেক্ষেত্রে যেন তারা আপনাকে রিফান্ড করে দেয়, রিফান্ডেবল যেন হয়। আদারওয়াইজ আপনি হয়তো বুকিং করলেন, আপনার যদি ভিসাটা না হয় তাহলে আপনার পুরো টাকাটাই মার যাবে। তো যখনই আপনি বুকিংগুলো করবেন, যার সাথেই করেন না কেন, এই অনলাইনগুলোতে ঢুকে আপনি যেটা আগে চেক করে নেবেন যে টাকাটা রিফান্ডেবল কি না। যদি আপনি না যান সেক্ষেত্রে তারা রিফান্ড করবে কি না, হয়তো তারা কিছু সার্ভিস চার্জ রেখে দেবে, কিন্তু এতগুলো টাকা একবারে আপনার গচ্চা যাবে না। আর আপনি চাইলে এয়ার টিকিটটা ওদের মাধ্যমে না করে সেটা আপনি নিজেও করতে পারেন। নিজে করলে একটা সুবিধা হয় কি, যদি আপনার ইয়াং থাকেন, ইয়াং অবস্থায় যান, ইয়াং বলতে ধরেন 50-60 বছরও এখন ইয়াং ধরা যায়, মানে উমরাতে যাওয়ার জন্য একদম অনেক বয়স্ক না হন, সেক্ষেত্রে আপনি যদি কোনো কানেক্টিং ফ্লাইটে যান, মানে একদম সরাসরি ফ্লাইটে না গিয়ে কানেক্টিং ফ্লাইটে যান, সেক্ষেত্রে আপনার 30-40% আপনার কস্ট কমে যাবে এয়ার প্রাইসের। যদি নর্মালি হয় 80,000 টাকা, আপনার হয়তো 45,000-50,000 টাকা আপনার হয়ে যাবে যদি সেটা কানেক্টিং ফ্লাইট হয়। যেমন ধরেন ঢাকা থেকে হয়তো প্রথমে সিঙ্গাপুরে যাবে, তারপরে সৌদি আরবে যাবে, বা দুবাইয়ে যাবে, তারপরে সৌদি আরবে যাবে, মানে এই ধরনের থাকে না যে কানেক্টিং, হয়তো ওখানে গিয়ে আপনার 6 ঘন্টা, 8 ঘন্টা বা 2 ঘন্টা, এক একটা এয়ারলাইন্সে এক এক রকম সিস্টেম থাকে, ওই ধরনের আপনার একটা ট্রানজিট থাকে। তো আপনি যদি গায়েগতরে আপনার শক্তি থাকে তো সবচেয়ে বেটার হয় ট্রানজিট ভিসাটা, মানে আপনি কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে আপনি সৌদি আরবে যান, সেক্ষেত্রে আপনার ভাড়াটা অনেক কমে যাবে। আর অ্যাকচুয়ালি মক্কা মদিনা দুখানকারই আপনার হোটেল বুকিংয়ের দরকার নেই। আপনি যদি মক্কাতে মনে হয় যে আপনি গিয়ে 3 দিন থাকবেন বা 4 দিন থাকবেন, আপনি 4 দিনের হোটেল বুকিং করেন, মদিনারটা মদিনাতে গিয়ে আপনি করতে পারবেন, এটার কোনো সমস্যা নেই। কারণ এর আপনার ওটা তো উমরা ভিসার সঙ্গে, এটা ট্যুরিস্ট ভিসা সহই আসলে এটা একসঙ্গে করে দেওয়া। তো আপনার ইনিশিয়ালি যেহেতু একটা বুকিং লাগে, আপনি মক্কারটা আপনি করে ফেলতে পারেন এইসব এজেন্সির মাধ্যমে। তারপর আপনি মদিনায় গেলেন, মদিনায় আপনি যাওয়ার পরে ওখানে আপনি হোটেল কোনো বুকিং করতে পারেন, বা ওখানে মক্কা থেকে আপনি কারো সঙ্গে কথা বলে যদি ফোনে আরও কম দামে কোনো হোটেল পান, ভালো হোটেল, আপনি ওগুলো বুকিং করতে পারেন। এরপরে যেটা হবে যে আপনি উমরা করার পরে আপনাকে অবশ্যই এই ভিসাতে গেলে আপনাকে আগে উমরা করতে হবে। ব্যাপারটা এমন না যে আপনি আগে ঘুরবেন তারপরে আপনি আসার আগে আগে উমরা করবেন, সেটা না, আপনাকে আগে উমরা করতে হবে। উমরা করে তারপরে আপনি পুরো সৌদি আরব ঘুরতে পারেন। এখন সৌদি আরব ঘুরবেন, সৌদি আরবে কোথায় ঘুরবেন? সৌদি আরব আপনি হয়তো যারা যায়নি বা যারা ওখানে কাজ করে তারা জানে, কিন্তু নর্মালি যে হচ্ছে কি আমাদের দেশে হাজিরা কিংবা যারা উমরা করতে যায় তারা তো ওই 3টা শহরের মধ্যেই থাকে বেসিক্যালি, মানে অ্যাকচুয়ালি 2টা শহরে, জেদ্দাতে তো আসলে এয়ারপোর্ট থেকে আর বেশি দূরে কি করতে দেয় না, আর হচ্ছে মক্কা মদিনা, এর বাইরে কিন্তু আগে যেতে দিত না কোনো হাজিকে অথবা যে কেউ উমরা করতে যাচ্ছে তাদেরকে। তো যারাই আপনার এক্সপিরিয়েন্স আছে, যারা এর মধ্যে হজ করে এসছেন একাধিকবার কিংবা উমরা করে এসছেন, তারা এই 2টা শহরের মধ্যেই কিন্তু আবদ্ধ, এর বাইরেরটা কিন্তু তারাও জানেন না। আপনারা হয়তো ইন্টারনেটে সার্চ দিয়ে ইউটিউব দেখে বা অন্য কোনো মাধ্যমে আপনারা হয়তো দেখলেও দেখতে পারেন, কিন্তু ওভারঅল সৌদি আরব এবং দুবাই অথবা সৌদি আরব কিংবা ইউরোপের কোনো দেশ বা আমেরিকা, আমেরিকার সাথে হয়তো তুলনা করাটা ঠিক না, কিন্তু ইউরোপের অনেক দেশের মধ্যে কোনো পার্থক্য নেই। সৌদি আরবকে আমরা মনে মনে যেরকম ভাবি ঠিক আছে ওরকম না, এখন সৌদি আরবে একটা অংশ বা অনেক বড় একটা অংশ তো অবশ্যই আপনার আছে, মরুভূমি আছে। এছাড়া বাদ বাকি সৌদি আরব যে কী পরিমাণ ডেভেলপড আপনি না গেলে ওখানে বুঝতে পারবেন না, ঠিক আছে? তো আপনার যদি মনে হয় যে আপনি আরও 10 দিন 15 দিন 1 মাস, যার যার আসলে ক্যাপাবিলিটি যেরকম ওই অনুযায়ী আপনি গিয়ে থাকতে পারবেন, আপনি আপনার জীবনের সেরা ট্রিপ হবে। এবং সৌদি আরব গভর্নমেন্ট এখন ট্যুরিজমকে প্রমোট করতেছে, যেহেতু কারণ মাথায় আছে কি তেল যখন একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে তখন সৌদি আরবের কী হবে, এই চিন্তাতে মোহাম্মদ বিন সালমান যে ওদের এখনকার যে প্রধানমন্ত্রী হয়েছেন, উনি এখন এই ট্যুরিজমের দিকে নজর দিয়েছেন। পুরা সৌদি আরবে নতুন নতুন হোটেল হচ্ছে, আগে তো সবই এই মক্কা মদিনা কেন্দ্রিক হোটেলগুলো ছিল। ওভারঅল কিন্তু সৌদি আরবের অন্যান্য জায়গায়, রিয়াদে বলেন, রিয়াদে হয়তো ডিপ্লোমেটিক যারা আছে তাদের জন্য 5-স্টার 7-স্টার হোটেল কিছু থাকতে পারে, কিন্তু নর্মাল ট্যুরিস্টরা যেখানে যাবে এই ধরনের কোনো হোটেল ওইভাবে ছিল না, এখন এগুলো ডেভেলপ করছে।
তো আপনি যখনই উমরাটা শেষ করবেন, উমরা শেষ করে আপনার পুরো সৌদি আরব ঘুরতে পারবেন। বিশাল বিশাল রাস্তাঘাট আছে এবং হিস্টোরিক্যাল আরও অনেক জায়গা আছে, যে জায়গাগুলো আমরা হয়তো কোরআন শরীফে পড়েছি বা হাদিসে পড়েছি, এই জায়গাগুলোতে যাওয়া হয়নি। সৌদি আরবের বিভিন্ন জায়গাগুলোতে আপনি ওই জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন, হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখতে দেখে আসতে পারেন, ওখানকার যে সমুদ্র সমুদ্র দেখে আসতে পারেন, এবং বিশাল বিশাল সব মার্কেট আছে আপনার রিয়াদে বিশেষ করে, এবং অন্যান্য শহরগুলোতেও। আপনার চীনের মতো ফাস্টেস্ট বুলেট ট্রেন সিস্টেম করা আছে, সেটা এখন মক্কা মদিনার মধ্যেও আছে। তো প্রতিটা জিনিস দেখার মতো আপনার মনে হবে আপনি কোনো ইউরোপের দেশে ঘুরতে আসছেন। আমরা তো মূলত সৌদি আরবে যাই ধর্মীয় কারণে, তো ধর্মীয় কারণটা তো আগেই করে ফেললাম। এরপরে আপনার যখন ট্যুরিজমের ব্যাপারে আসবে, তখন আপনি একজন ট্যুরিস্ট যে জিনিসগুলো চায় সেই ধরনের সব কিছু আপনি সৌদি আরবে পাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, ইউরোপ আমেরিকার মতো আপনাকে ওখানে হালাল খুঁজে বেড়াতে হবে না আলাদাভাবে, কারণ সবই হালাল, আপনি ওখানে হারাম কিছু পাবেন না, সব কিছুই হালাল। তো সৌদি আরবের কালচার, সৌদি আরবের ডেভেলপমেন্ট সব কিছু দেখার জন্য সৌদি আরবটা যতটুকু পারেন মক্কা মদিনার বাইরেও একটু ঘুরে যদি দেখতে পারেন, এটা মনে হয় আপনাদের জন্য খুব ভালো হবে। আচ্ছা, কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেটা আমি আরেকটা ভিডিওতে আমি জানাই দেবো এর পরবর্তী ভিডিওতে, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা মোটামুটি আমি ইনফরমেশনগুলো দিয়ে রাখলাম। এরপরে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলে নজর রাখুন, যে কোনো সময় আমি এই ভিডিওটাও দেবো, যেই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কীভাবে একদম স্টেপ বাই স্টেপ আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। আর একটা জিনিস হচ্ছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে একটা অ্যাপ আছে, এই অ্যাপের মাধ্যমে আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, ফেস এগুলো দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো ওই ভিডিওটির মধ্যে আলোচনা করবো। এটা জাস্ট একটা জেনারেল আলোচনা করলাম যে সৌদি আরবের আপনি ভিসা করলে আপনার এখন কী কী আমরা সুবিধা পাচ্ছি এবং ভিসা করতে আমাদের কী কী জিনিসপত্র লাগে। তো অনলাইনের অ্যাপ্লিকেশনটা আমি পুরোপুরি একদম হাতে কলমে করিয়ে দেবো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন এবং একটা লাইক দিবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।